আমার গুরুর নাম জলিল শাহ, আমি লালন স্মরণীয় তরিকায় দাখিল। প্রতি বছরের ন্যায় আজকে 24 বছর আমি সাধু সঙ্গ করি। আমার বাড়িতে বিভিন্ন জেলার বাউল সাধু সঙ্গ সাধুর গুরু আমার বাড়িতে আসেন। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার বহু সাধুগুরু আমার বাড়িতে আসেন। আমি প্রতি বছরের ন্যায় 24 বছর সাধু সঙ্গ করি। আমার গুরুর নাম জলিল শাহ। জয় গুরু সত্য সাধুগুরু দরবেশ লালন সাহেজির শুভ সাধু সঙ্গ। আজকে সিদ্দিক ফকিরের বাড়ি হরিণাকুণ্ড থানা ঝিনাইদহ জেলায়। আমরা এখানে শত শত সাধুগুরু আসছি। এখানে সাধু সঙ্গ বাউল জোহরা এবং সিদ্দিক ফকিরের বাড়ি আমরা আসছি দূর দূরান্ত থেকে। এসে আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটা, যেহেতু আমরা সাধু সঙ্গ পত্র এলাকায় অনেক সাধু একত্র হতে পেরেছি এবং একে অপরের সাথে মত বিনিময় করছি। ভালো লাগছে, এটা শান্তির জায়গা, এর মতন শান্তির জায়গা আমরা কোথাও পাবো না। ওনার বাড়ি সাধু সঙ্গ হচ্ছে, আমরা এখানে আইসি, অনেক সাধু এসেছে, ভালো লাগছে আমাদের। আমরাও তাদের মাঝে চলছি, আনন্দ ফুর্তি করছি। অনেক ভক্তবৃন্দ আমার গুরুমার আছে, আমাদের আছে আমার বাউল শিল্পী জহরাব্বু, সবাইকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করছি, এইটাই আমাদের একটা ভালো লাগে। সর্বপ্রথম লালন স্যার ঘরের কাজ হচ্ছে এখানে লালন স্যার দণ্ডগান করা হবে, প্রার্থনা, তারপরে পাঞ্জু স্যার প্রার্থনা হবে, চৌধুরীর প্রার্থনা হবে, দেলবাসার প্রার্থনা হবে, সতীমার ঘরের প্রার্থনা হবে, তারপরে পর্যক্রমে একে একে যত শিল্পী থাকবে যে যেমন পারে তখন সে সেভাবে গাবে। কিন্তু এই 5টা ঘরের 5টা দণ্ডগান সর্বপ্রথমে হবে। আর এই সাধুর বাজারে আসলে খুব মনের একটা ময়লা বেদনা সব মুছে যায়। এই আবেগে এখানে প্রেম আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, এটা কিন্তু চেয়ে পাওয়া যায় না পৃথিবী কোথাও। এখানে সবাই আপন, সবাই এক জায়গায় বসি, এক কাতারে বসি, আমরা সাধু পালন করি। এটার জন্য আমাদের কত ক্ষয়ক্ষতি হয় এটা ধরি না, এই দিন আসতে পারলেই ভালো। তারপরেও এই সিদ্দিক জহরার বাড়িতে আরও বেশি ভালো লাগে, এই রাতটা বাড়ি থাকলেও ঘুম হয় না। এখানে আমরা সাইজের অনেক গান শুনবো সারা রাত, গান আমি ভালোবাসি, আমি গান ভক্ত লোক। এইখানে যে আসি জায়গাটা ভালো লাগে, আমার এই সাধুদের আচরণ, আখলাক, চরিত্র, কার্যকলাপ অনেক শান্ত বা সুস্থ। এদের ভিতরে কোনো ঝয় ঝগড়া, মারামারি, পিড়াপিড়ি, একলা খাবো একলা নেবো এগুলো নাই। এক তিল হলেও এরা সবাই ভাগ করে খেতে চায়। ভালোবাসি এবং সাধুদের মধ্যে মিশি, আমরাও করি সাধু সঙ্গ। আমাদের গুরু, আমার গুরু আছে, সেও সাধু সঙ্গ দেয়। আমরা সবাই খুব ভালো জানি, ভালোবাসি আমাদের সাধুদের, সবাই আমরা আন্তরিক ভালোবাসা। এক বছর পরে আসি আমাদের কত সাথীরা, আমাদের কত ভাই বোন গুরু সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। দেখা সাক্ষাৎ হলে আমাদের খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, খুব পিতৃ মজা লাগে। ভাই